যে কাকুর কণ্ঠস্বরের নমুনা পেলে নাকি সর্বোচ্চ স্তরের যে ফেরেববাজ রয়েছে, যে ফচকে ছোড়া রয়েছে, তার খেল খতম হয়ে যাবে। আর সেই জন্যই দুই দুর্বৃত্ত মিলে একদম খুব সুন্দর করে তোয়ালে মুড়ে কাকুকে ছ মাস ধরে সমস্ত নিয়ম নীতি ভেঙে দিয়ে SSKM-এ গোপনে লুকিয়ে রেখেছিল। আর সেই নেক্সাস মাত্র কয়েক ঘন্টার বিপ্লবে ভেঙে তছনছ করে দিয়ে সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার ব্যবস্থা করেছিলেন জাস্টিস অমৃতা সিনহা, যাকে জাস্টিসের মা দুর্গা বলা হয়। সেই কণ্ঠস্বরের নমুনার হলোটা কি? এই প্রশ্নটা আপনাদের সকলের মনে, আমাদের কাছেও ছিল। হঠাৎ করে এই নিয়ে যেন সকলেই চুপ করে গেল। কিন্তু সেই কণ্ঠস্বরের নমুনা নিয়ে এই মুহূর্তে বিগ আপডেট কিন্তু সামনে চলে এলো, এবং যেভাবে আপডেটটা এলো তাতে একটা কথাই বলা যেতে পারে, টাইমিংটা কিন্তু মারাত্মক, এবং নিশ্চিতভাবে ফচকে ছোড়ার গেম শেষ করতে, দ্য এন্ড করতেই ইডি এই আপডেট কিন্তু সামনে নিয়ে চলে এলো। কেন টাইমিংটা মারাত্মক, কোন আপডেট সামনে এসছে, এবং এতে ফচকে ছোড়ার ঠিক কোন বিপদটা এগিয়ে আসছে, কিভাবে কনফিডেন্সটা টলে যাচ্ছে, এবং তিহার ডাকছে আয় খোকা আয়, তার সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত শুনুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, দীর্ঘদিন ধরেই যেটার অপেক্ষায় আপনারা ছিলেন, অবশেষে সেই নিয়ে আপডেট এলো। কাকুর কণ্ঠস্বরে যে নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল তা নাকি দিল্লিতে আটকে ছিল রিপোর্ট, সেই রিপোর্ট এবার সামনে চলে এসেছে। তবে সেই রিপোর্টে কি রয়েছে? সত্যিই কি কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে? আর যেটা মনে করা হচ্ছিল যে কণ্ঠস্বরের নমুনা মিলে গেলেই দ্য এন্ড হয়ে যাবে তার গেমের, সেই নিয়ে কি কোনো আপডেট এসছে? না, এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। কিন্তু যেভাবে খবরটাকে সামনে আনা হলো, যেভাবে খবরটাকে লিক করা হলো, যে টাইমিংয়ে করা হলো, সেইটা কিন্তু মারাত্মক। কেন বলা হচ্ছে মারাত্মক? দেখুন, এক নম্বর হচ্ছে যে কণ্ঠস্বরের যে নমুনা নেওয়া হয়েছে সেটাও তো অনেক দিন হয়ে গেল। এবার এর আগের যে হিয়ারিং ছিল সেই হিয়ারিং ফেব্রুয়ারি মাসে, সেখানে হঠাৎ করে প্রায় এক মাসেরও বেশি সময় বাদে 12 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার সেই নিয়ে কিন্তু শুনানির ডেট দিলেন জাস্টিস অমৃতা সিনহা। তখন অনেকেই হতাশ হয়েছিলেন, কিন্তু যেটা বোঝা যাচ্ছিল যে এই রিপোর্ট যদি মিলে যায় তাহলে কিন্তু বড় স্টেপ নিতে হবে, আদালতেরও সেই নির্দেশ দেওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকছে না, কড়া স্টেপের পথেই কিন্তু হাঁটা হবে। কেননা ওই জায়গাটাতেই তো আটকে ছিল, যে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে যে গ্যাপটা, সেটা মেক আপ করবে যে ওই কণ্ঠস্বরের নমুনার যে রিপোর্ট সেটা মিলছে কি মিলছে না। এবার সেইটা যদি করতে হয় এবং তারপর যদি কড়া স্টেপ নেওয়া হয়, খুব অবভিয়াস হচ্ছে যে সেইখানে কিন্তু একটা ভয়ঙ্কর রকমের গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হবে। এবং সন্দেশখালি ইস্যু নিয়েই কিন্তু আপনারা দেখেছেন যে এইসব ফেরেববাজগুলোকে বাঁচাতে, এইসব সমাজবিরোধীগুলোকে বাঁচাতে কিভাবে আমার আপনার ট্যাক্সের পয়সা, জনগণের ট্যাক্সের পয়সা খরচ করা হচ্ছে, নদীর স্রোতের মতো সেগুলোকে বইয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই সমাজবিরোধীগুলোকে রক্ষা করার জন্য। কেননা এগুলোই তো সব এক একটা রত্ন, এবং এরাই তো ভোটের পর ভোট জিতিয়ে এসেছে। আর তাই যে মুহূর্তে এই ধরনের কড়া সিদ্ধান্তের কথা আদালত জানাতে বাধ্য হবে বা জানাবে, সেই সময়ই কিন্তু একটা ভয়ঙ্কর রকম গণ্ডগোল করার চেষ্টা করা হবে, যেটা এই রাজ্যের পুলিশ প্রশাসনের আটকানোর কোনো রকম ব্যবস্থা নেই। এইবার নির্বাচন উপলক্ষে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। 150 কোম্পানি সারা পশ্চিমবঙ্গ জুড়ে 150 কোম্পানি কিন্তু বাহিনী ঢুকে গেছে। অর্থাৎ যদি কোনো কড়া স্টেপ নেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে যদি কোথাও কোনো গণ্ডগোলের চেষ্টা করা হয়, যদি সেই ভোট পরবর্তী যে হিংসার হাড় হিম করা সন্ত্রাসের ছবি তুলে আনার চেষ্টা করা হয়, গোটা বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আছে ঠেঙিয়ে সোজা করে দেওয়ার জন্য, সমস্তটাকে কন্ট্রোল করার জন্য। আর সেই জন্যই কি পুরোপুরি ট্যাকটিক্যালি মুভে এটা 12 মার্চ অবধি মুভ হয়েছিল? এই প্রশ্নটা এখন নতুন করে জাগছে। আর দেখুন, 12 মার্চ মঙ্গলবার দিন হবে, ঠিক তার আগে 10 মার্চ সেখানে কিন্তু সুন্দর করে আজকেই খবরটা লিক করানো হলো। ইডির ভেতর থেকে খবর লিক করানো কার্যত অসম্ভব, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কদিন যেভাবে আমি ওখান থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করেছি, বা আমার তো সেই ক্ষমতা নেই, আমার যেসব বন্ধুরা ইডি CBI এরা কভার করে, তাদের স্পষ্ট কথা, সেই বন্ধুদের স্পষ্ট কথা, সাংবাদিকদের স্পষ্ট কথা যে
যতক্ষণ পর্যন্ত না এই সংস্থাগুলো চাইছে যে কোনো খবর সামনে আসুক, ট্যাকটিক্যালি কোনো খবর সামনে আসুক, ততক্ষণ পর্যন্ত কারোর ক্ষমতা নেই সেখান থেকে কোনো খবর লিক করায়। আর আজকেই এক বহুল প্রচারিত সংবাদপত্রে, সর্বভারতীয় সংবাদপত্রে সেই খবরটা কিন্তু সামনে নিয়ে চলে আসা হলো। তাহলে ইডি কি কোথাও চাপটা সৃষ্টি করতে চাইছে? দুটো কারণ, আজকে একটা বড় প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের আগে কনফিডেন্সটা টলিয়ে দেওয়া। এই খবর সামনে এসেছে যে সেই রিপোর্ট হাতে চলে এসেছে। এই রিপোর্ট কিন্তু দিল্লিতে বহুদিন আগে চলে এসেছে, আগের শুনানিতে ইডি বলে দিয়েছিল, কিন্তু ইডি হাতে চলে এসেছে, অর্থাৎ মঙ্গলবারের যে শুনানি হতে চলেছে সেখানে তারা প্রডিউস করতে চলেছে। এখন এই রিপোর্ট যদি ফ্লপ হতো তাহলে দুটো জিনিস হতো। এক, কাকুকে লুকোনোর এই আপ্রাণ মরিয়া চেষ্টাটা হতো না, যে ভাই তোমার রিপোর্টে যা আছে আছে, আমাকে তো কেউ টাচ করতে পারবে না, তাহলে কাকু গেছে যাক, ভারমে যাক, আমাদের কিচ্ছু এসে যায় না, কিন্তু সেইটা করতে পারেনি। তার মানে এই রিপোর্টে এমন কিছু আছে যাতে ফেরেবাসটার রাতের ঘুম যাচ্ছে। দু নম্বর যে পয়েন্টটা হচ্ছে, আমি ইডির প্রসপেক্ট থেকে বলছি যে সেই জায়গাটায় এই রিপোর্ট মেলেনি, কোনো রকম কোনো বাস্তবের সঙ্গে মিল নেই, যেটা এক্সপেকটেশান আছে সেটা কিছুতেই ম্যাচ করছে না। তাহলে সেটা ইডি যেরকম ধাক্কা খাবে তার থেকেও বড় কথা, ইডির উপর সাধারণ মানুষের যে আস্থার জায়গাটা আছে সেইটা টলে যাবে। আর এই রকম জায়গায় এসে, এরকম ক্রিটিক্যাল জাংচারে এসে ইডি সেই ভুলটা কি করবে যে এই রিপোর্ট মেলেনি আর সেই খবরটা সামনে নিয়ে চলে এলো, জল ঘোলা হলো, মানুষের এক্সপেকটেশান তৈরি হলো, এবং তারপর আদালতে গিয়ে দেখা গেল টাই টাই ফিশ, কিচ্ছু নেই। তাহলে তারা এর পরে আর তদন্ত করতে পারবে? কেননা ইডির এই তদন্তটাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিভাবে হেয় করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষকে খ্যাপানো হচ্ছে এবং এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তাদের প্রাণহানি হতে পারে, সন্দেশখালী শেখ শাহজাহান ইস্যু তার সব থেকে বড় উদাহরণ। আর এই জায়গায় যদি কোনো রকম কোনো পজিটিভ কিছু না থাকে, এবার যে কথাটা ওই দুর্বৃত্তদের দল বলে এসেছিল যে বাংলার কোনায় কোনায় নাকি বিপ্লব হবে, বাংলার কোনায় কোনায় নাকি জন বিস্ফোরণ হবে, বাংলার কোনায় কোনায় নাকি জন রোষ আছড়ে পড়বে, ইডি গিয়ে উত্তক্ত করে, পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল মেরে ফাটিয়ে দাও, শেখ শাহজাহান যে স্টাইলে করেছে সেইভাবে করো যাতে ইডি ভয় পেয়ে যায়। ইডির যারা অফিসার তারা তো সাধারণ মানুষ, হ্যাঁ তাদের বুদ্ধি অনেক বেশি, তারা তাদের যোগ্যতা অনেক বেশি, সেই জন্য তারা সেই কাজটা করছেন, কিন্তু তাদেরও তো পরিবার আছে আমাদের মতো, তাদের মনেও তো ভয় আছে, তাদের মনেও তো প্রাণের ভয় আছে। যদি সেই জায়গাটায় ভয় খাইয়ে দেওয়া যায় তারা থমকে যাবে এবং বলবে যে বাবা যা হচ্ছে হোক, গোটা ভারতবর্ষে আমরা তদন্ত করতে পারি কিন্তু পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাতে আমরা আসতে পারবো না, আমাদের প্রাণ সংশয় হতে পারে। এই ভয়টা ওদের মধ্যে ঢুকিয়ে দাও যাতে ওরা এই তদন্ত করতেই আর না আসে, কেউ আর ইডি টিমে পশ্চিমবঙ্গের জন্য নাম লেখাতে উৎসাহী না হয়, সেই বার্তাটা দেওয়ারই তো চেষ্টা করা হয়েছিল। আর সেই জায়গায় যদি এবারে এই খবর লিক হওয়ার পরে কোনো কিছু না হয়, তাহলে তো এক্সপেকটেশনটা যেখানে যাবে, সেখানে যখন তাদের উপর আক্রমণটা হবে, যারা এতদিন দুর্নীতির বিরুদ্ধে লড়ছিলেন সেই সাধারণ মানুষ, তাদের সাপোর্টটাও তো আর ইডি থাকবে না, মেন্টাল সাপোর্টটা তাদের কাছ থেকে পাবে না, ধর এটা ফালতু, তারা এসে শুধু উত্তক্ত করেও ভালোই করেছে মেরেছে, এই ধারণাটা মানুষের মধ্যে হবে। আর সেই জায়গাতে এই রিপোর্টটা নিয়ে আসা হলো, তাহলে সেখানে কি কোথাও দুয়ে দুয়ে চার হচ্ছে? এই জল্পনাটা আরও বাড়ছে এই কারণে, আপনাদের মনে থাকবে যে কেউ একটা যখন বিদেশে বসে সেখানে বহাল তবিয়তে থাকার চেষ্টা করছিল, সমস্ত কিছু সেটিং করার চেষ্টা করছিল, সেখানে হঠাৎ করে সেই বান্ধবীদের কথা চলে আসে, রুশ বান্ধবী, 17টা বান্ধবী, অ্যাকাউন্ট, বিদেশের টাকা, এবং এমন জায়গায় ইডি সেই মেন্টাল প্রেশার গেমটা খেলতে শুরু করে। সেই জায়গা থেকে তার খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয়, তার মুখোশটা খুলে যায়, সেইখান থেকে হুমকি দিতে হয়, সেইখান থেকে মামলা করানোর চেষ্টা করা হয়, সেইখান থেকে থানায় এফআইআর হয়ে যায়, ইডিকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। অর্থাৎ ইডি ঠিক টাইমিংটা জানে এবং সেই টাইমিংয়েই কিন্তু তারা প্রপার প্রেশারটা ক্রিয়েট করতে জানে। আর তাই এবারে যখন খবরটা এলো যে সেই রিপোর্ট হাতে চলে এসেছে, তাহলে সেখানে কি বড় কিছু হতে চলেছে মঙ্গলবার, সেই এক্সপেকটেশন কিন্তু বাড়ছে। এবার আরেকটা প্রসঙ্গ উঠছে এখানে, অনেকেই আমরা দেখলাম তারা আবার অতি বড় বিপ্লবী যারা এই সেটিং তত্ত্বের প্রচার এবং প্রসারে বড্ড বেশি উৎসাহী, কেননা রাজনৈতিকভাবে ভেসে থাকার তার বাইরে তাদের কোনো উপায় নেই, তারা গিয়ে ফিশ ফ্রাই বৈঠক করে আসতে পারে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এক প্লেটে বিরিয়ানি খেয়ে আসতে পারে, আর এখানে এসে বলে ওই তো সেটিং আছে সেই জন্যই কোনো কিছু হচ্ছে না। তাদের বক্তব্য ছিল যে এই যে কণ্ঠস্বরের নমুনা রিপোর্টটা আছে এটা নাকি কয়েক ঘন্টার ব্যাপার,
কেউ গিয়ে ওই রক্ত পরীক্ষা করার মতো গিয়ে দিয়ে এলো, তারপর ঘন্টা দুয়েক সেখানেই ওয়েট করলো, কিংবা বাইরে বেরিয়ে একটু চাটা খেয়ে নিল, তারপর রিপোর্টটা বগলে করে নিয়ে চলে আসতে পারে। সেটাতে কেন এত সময় লাগছে, আসলে বাঁচাবার চেষ্টা হচ্ছে, সেটিং আছে? এই তত্ত্ব যারা দিচ্ছিলেন তাদের প্রতি একটা প্রশ্ন আছে যে এতই যদি সহজ উপায় হয় এবং আপনারা জেনে যান, আপনাদের কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ আছে যে সেটিংটা আছে এবং সেই জন্য ওই ফেরেববাদ ছোকরাটাকে বাঁচাবার চেষ্টা চলছে, তাহলে আপনারা সেইটা নিয়ে আদালতে গেলেন না কেন? কথাই কথাই তো আদালতে যান, মামলা করেন, তাহলে এইটা নিয়েও মামলা করলেন না কেন যে এই নেক্সাসটা আমরা ধরে ফেলেছি, এটার তথ্য প্রমাণ হচ্ছে এই, এবার এদেরকে ধরুন, ইডিকে দিয়ে পুরোটা সেটিং করানো হচ্ছে। কই সেটা তো করতে পারলেন না, টিভিতে বসে বাজার গরম করা কথা, সেটিং কার সঙ্গে কার আছে সকলেই জানে। আর তাই আজকে যখন এই খবরটা লিক হলো, এইটা নিয়ে এবার জল্পনা বাড়তে শুরু করেছে, তাহলে মঙ্গলবারই কি সবথেকে বড় গেমটা খেলা হচ্ছে এবং সেইখানেই কি সেই ফেরেববাসটা সবথেকে বড় প্রবলেম হতে চলেছে? কেননা একদিকে এই রাজ্যে এবার কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করেছে, ফলে কোথাও কেউ কোনো যদি গণ্ডগোল করার চেষ্টা করে, কোথাও যদি আবার ওই শেখ শাহজাহানের বাহিনীর মতো কেউ উন্মত্ত জনতা সেজে ইডি সিআরপিএফ বা সাধারণ মানুষ বা বিরোধীদের উপর আক্রমণ হানার চেষ্টা করে, তাহলে কিন্তু সেন্ট্রাল বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স আছে, তারা কিন্তু পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে। এবং দু নম্বর কথা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আদালত কিন্তু সমস্ত রকম রিপোর্ট এর আগে পেয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একদম নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল সিবিআইকে, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল ইডিকে, সেখানে বেশ কয়েকজন অত্যন্ত প্রভাবশালী বলা হচ্ছে আসলে যারা উচ্চস্তরের দুর্বৃত্ত, তাদের সম্পত্তি সমস্ত খতিয়ান সমস্ত রিপোর্ট দিতে হবে। এবং তারা অনেক চেষ্টা করেছিল আদালত থেকে বাঁচাওয়ার, অনেক অনেক পথ বার করার চেষ্টা করেছিল, অনেক সেনবাবুকে অনেক ঘোষবাবুকে ধরেছিল, কিন্তু তারাও বুঝে গেছে যে বাঁচানোর জায়গাটা নেই। আর তাই শেষ পর্যন্ত তাদেরকে রিপোর্ট জমা দিতে হচ্ছে, তাদের ডিটেল খতিয়ান দিতে হয়েছে, আর সেই জায়গা থেকে সেই মুখ বন্ধ খামে রিপোর্ট কিন্তু আদালতের কাছে আছে, যে রিপোর্ট আদালত অলরেডি স্টাডি করে নিয়েছে কিন্তু সেইটা নিয়ে একটিও শব্দ ব্যয় করেনি। তার মানে কি আদালত বুঝে গেছে? তার মানে কি জাস্টিস অমৃতা সিনহা বুঝে গেছেন যে কোথায় যোগটা আছে, কোথায় অন্যায়টা হয়েছে? আর সেই অন্যায়টা প্রুফ করার একটাই গ্যাপ আছে, সেটা হচ্ছে এই কণ্ঠস্বরের নমুনা মিলে যাওয়া। তাই সেই রিপোর্ট পাওয়ার পরও সেটা নিয়ে কোনো বাক্যব্যয় না করে চুপচাপ বসে আছেন, শুধু ওয়েট করছেন এই রিপোর্টটার জন্য। আর সেই রিপোর্টটাই কি এবার মঙ্গলবার সাবমিট হবে? ফলে আজকে যখন এই রিপোর্ট সামনে চলে এলো, ইডির হাতে চলে এসছে কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট, তখন কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়ে গেল। মঙ্গলবারেই কি দি এন্ড হবে নাকি খেলাটা আরও দীর্ঘায়িত হবে? উত্তরটা খুঁজবো মঙ্গলবারের দিকে, অবশ্যই চোখ থাকবে। তবে যেভাবে ইডি খবরটা আজকে লিক করালো তাতে কিন্তু এক্সপেকটেশন অনেক বেড়ে গেল। আপনাদের কি মনে হয়, সত্যিই এবার সঠিক পথে সঠিক দিশাতে চলে এসেছে এবং সঠিক সময়ে সেই জিনিসটা সামনে এসছে, নাকি এখনও না চালে বিশ্বাস নেই? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।